তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, ইউটিউব, গুগল এবং ফেসবুক সার্চ করে পতিতা পাপিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তো ওই ভিডিওটি আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। কিন্তু আগে একটি বিষয় বলি যে এই ভিডিওর সাথে যে অডিওটা ছিল ওটি কিন্তু আমি ওপেন করতে পারছি না, কারণ ইউটিউবের কিছু গাইডলাইন আছে। ওই গাইডলাইনের কারণে এই অডিও ক্লিপস যদি ওপেন করি তাহলে যে কোনো মুহূর্তে ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। কিন্তু এই ভিডিওটি যে গানের সাথে তারা ড্যান্স করছে এই গানগুলো আমি সাথে সাথে আপনাদেরকে বলে দিব, আপনারা একটু গুগল থেকে বা ইউটিউব থেকে সার্চ দিয়ে একটু জেনে নিন। তো দর্শক, আপনারা প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওর সাথে যে গানে ড্যান্স করছিল সেটি হচ্ছে বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। এই গানে তারা ড্যান্স করতেছে, আপনারা একটু ইউটিউব থেকে সার্চ দেন, পেয়ে যাবেন গানটি। ওকে, তো এখন আরেকটি গানের সাথে তারা ড্যান্স করছে, সেটি হচ্ছে নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। এটিও কিন্তু খুব ফেভারিট একটি সং, আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখনও ভিডিও কিন্তু চলছে এবং এখন যে গানে তিনি ড্যান্স করছে সেটি হচ্ছে আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ। দর্শক, বাইরে লোক আছে, আমি বেশি গাইলাম না, তাহলে দেখা যাচ্ছে হাসাহাসি করতে পারে। তো তার সাথে কিন্তু অনেকে আছে দেখতে পাচ্ছেন, সব হয়তো একই কোয়ালিটির। তো ভিডিওটা এখানেই স্টপ করলাম। তো জাস্ট মজা নেওয়ার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করলাম, কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না। আর একটি মজার বিষয় হচ্ছে যে পাপিয়া কিন্তু শুধুমাত্র একজন পতিতা না, তিনি বিভিন্ন মজার বিষয় করে, টিকটক করে এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তিনি জড়িত। এটি কিন্তু একজন মানুষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এটা থাকাটা একটা আর্ট একটা মানুষের লাইফে। তো তিনি যে আর্টটা তৈরি করছে সেটি হচ্ছে খারাপ আর্ট। তো অবশ্যই আপনারা এইসব জিনিস থেকে দূর একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি একটু পছন্দ হয় তাহলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।